গোরামীন মুসলিম জনতা ভালো করে শুনে নাও, মরণ থেকে পালানো যাবে না, সকলে একদিন কবরে যেতে হবে গো। কবরের যাত্রী আমি হতে যেতে হবে, আপনাকেও যেতে হবে। বাবার আগে ছেলে যায়, দাদার আগে নাতি যায়, কারো গ্যারান্টি নাই, ওয়ারান্টি নাই, কে কোন সময় চলে যায় কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। একমাত্র জানে কে, জোরে বলে, একমাত্র জানে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবাজি, কবর এমন একটি জায়গা, আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, জিন্দা করা হবে, দুজন ফিরিস্তা আসবে বাবা, প্রশ্ন করবে, প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে, আল্লাহর পরিচয় জানতে পাবে বাবাজি, ইসলামের পরিচয় জানতে চাইবে বাবাজি, নবীর পরিচয় জানতে চাইবে। অনেকে বলে না কবরের মধ্যে তো বলবে না, তোমার আকিদা নূর ছিল না মাটি ছিল, এইটা ছিল না সেইটা ছিল, তোমার আল্লাহর ব্যাপারে কেমন আকিদা ছিল ওটা তো জিজ্ঞেস করা হবে না, নবীর ব্যাপারে কেমন ছিল সেটা জিজ্ঞেস করা হবে না, নবীর ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে, ইসলামের ব্যাপারে প্রশ্ন করা হবে বাবাজি, আল্লাহর সম্পর্কে প্রশ্ন করা হবে। শুনে নেন সুন্নি জনতা, ও মুসলিম জনতা ভালো করে শুনে নেন, যেই ব্যক্তি আল্লাহকে সহি শুদ্ধভাবে আল্লাহর হুকুম পালন করবে আর আল্লাহকে মেনে নিবে, আল্লাহর সর্বগুণের অধিকারী, সব গুণের অধিকারী হিসাবে আল্লাহকে আল্লাহ মনে করে যে মানবে, সেই ব্যক্তি আল্লাহর পরিচয় কবরে দিতে পারবে। ইসলামকে ইসলাম মনে করে যে মানবে, সব হুকুম যারা বিশ্বাস করবে পালন করবে তারা ইসলামের পরিচয় দিতে পারবে, নবীর ব্যাপারে যাদের সহি আকিদা ছিল তারাই নবীকে চিনে নবীর পরিচয় দিতে পারবে, যারা নবীর ব্যাপারে সহি আকিদা ছিল না তারা নবীর পরিচয় দিতে পারবে না রে। নবীর পরিচয় কি দিতে পারবে না, চিনবে না, এই জন্য দুনিয়ায় সহি শুদ্ধ আকিদা আমাদের থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা, থাকতে হবে কিনা, সহি আকিদা ছাড়া আল্লাহ পরিচয় কবর দেওয়া সম্ভব হবে না, ইসলামের ধর্মের পরিচয় দেওয়া সম্ভব হবে না, নবীকে দেখেও চিনতে পারবে না, পরিচয় দিতে পারবে না, যদি নবীর প্রতি সহি শুদ্ধ আকিদা না থাকে। নবীর প্রতি কি সহি শুদ্ধ আকিদা না থাকে, জেনে রাখেন বাবাজি, যদি উত্তর দিয়ে দেন রব্বুল আলামিন, সাথে সাথে আল্লাহ বলবেন কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগায় দাও, আল্লাহু আকবার বলেন না, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতি পোশাক পরায় দাও, দোলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকো, কতদিন ঘুমাইবা, ইসরাফিল বাঁশি বাজানো আগ পর্যন্ত ঘুমায়া থাকবা, মানুষের জীবনের বাসর রাত বড় গুরুত্বপূর্ণ রাত, রাত বারোটার পরে যখন তার ঘরে প্রবেশ করবে, তিনটার সময় যদি তার দরজায় কেউ ডাক দেয় মেজাজ গরম না ঠান্ডা, গরম হয়ে যাবে বাবাজি, বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, জান্নাতিরা কবরে যখন ঘুমায় যাবে আর ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে মেজাজ গরম করে উঠবে, সামান্য আগে ঘুমাইলাম এখনই বুঝি বাঁশি বেজে গেল, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরের মধ্যে ঘুমাইছে, কতদিন ঘুমাইতে হবে একটু আন্দাজ করতে পারবেন? পৃথিবীর সর্বশেষ যেই রুহের রুহুটা কবজ করা হবে, সর্বশেষে রুহু কবজ করা হবে, ওই লোকটো মাটির নিচে 40,000 বছর ঘুমাইতে হবে, 40,000 বছর ঘুমাইতে হবে রে। ওরে প্রাণের বাবাজি, এবার আমি আপনি কত বছর ঘুমাইতে হবে একটু চিন্তা করে দেখতে হবে, ভাবি আমাকে আপনাকে দেখতে হবে, কত বছর যে কবরে ঘুমাইতে হবে, যে ঘুমানোর শুরু আছে শেষ নাই, কবর কো আমি একা ঘর, কারো চান নাই, কারো কি নাই, চান নাই। এই জন্য হযরত উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, খেজুর গাছের রসের মতন দাঁড়িয়ে ভিজে ভিজে পানি পড়ে যেত, উনি কবরের
পাশে গেলে কান্না করতেন। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি, তারপর কবরের পাশে কান্দতেন। সাহাবীরা বলতেন উসমান গনি ভাই এই কবরের পাশে এইভাবে কেন কান্না করেন? জাহান্নামের বয়ান নবী করলে এত কান্না করেন না, কবরের পাশে কেন এমন কান্না করেন? উসমান গনি বলে রে সাহাবীরা কবরে খা গ, কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় পাই, ভয় হয় আমি নি কবরে ধরা পড়ে যাই, এই চিন্তা আমি কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। আজকে আমাদের দেশের মানুষ কবরের পাশে মস্কানি করে, কবরের মধ্যে গরু রাখে, কথা বলেন না। এক জায়গায় গিয়েছিলাম, এক লোক বলল হুজুর অমক ব্যক্তি কবরের পাশে তার জমি ছিল, কাটতে কাটতে দশ হাত কবরের জায়গা পর্যন্ত নিয়ে গেছে, একটু ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, শেষ বিচারের দিনের ভয় অন্তরের মধ্যে আনো, শেষ বিচারের দিনের ভয় অন্তরে আনো রে, শেষ বিচারের দিনের ভয় সব পাপ থেকে তোমাকে বাঁচায় দিবে। আর দুনিয়ার পুলিশ তোমাকে পাপ থেকে বাঁচাতে পারবে না, আর্মিও বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো বাহিনী বাঁচাতে পারবে না, তোমাকে আপনাকে ওই পাপ বাঁচায় দিবে, ওই ভয় আমাকে আপনাকে বাঁচায় দিবে। শেষ বিচারের ভয় অন্তরে যদি থাকে বন্ধুরা, তাহলে আমি আপনি পাপ মুক্ত জীবন করতে পারব, জান্নাতের মেহমান হয়ে যাব। সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ, জুরে সাল্লাল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহ। চচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশাহ নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আমার প্রাণের বাবা দিরানি খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, এই কবরের কবরকে ভয় করতে হবে, একা একা থাকতে হবে, কথা বলেন না। আপনার দাদা সেই কবরে, বাবা সেই কবরে, আপনিও যেতে হবে সেই কবরে। কবরের পাশে দাঁড়িয়ে বলেন ও কবরবাসী, তোমরা আমার আগে গিয়েছো, আমরা তোমাদের পরে আসবো। মূলত আজকে যারা এই জান্নাতের বাগানে আসছি আমরা সবাই হলাম কবরবাসী, কথা বলেন। আমরা কেউ আগে কবরবাসী, কেউ পরে কবরবাসী, এখন যারা আছে কবরে তারা কবরবাসী, তারা আমাদের আগে কবরবাসী, আমরা তাদের পরে কবরবাসী। ওই কবরে যেতে হবেন, কবরকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, যেন এখানের মধ্যে কোনো পাপ সংগৃহীত না হয়। কবরের পাশে জুয়া খেলা হয়, কথা বলে, আরে কবর দেখলে তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার কথা, আর কেমন মুসলমান কবরের পাশে যে জুয়া মারে, কয় নিরাপদ, কয় পুলিশ থেকে নিরাপদ, কয় সেখানে যাবেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পুলিশ নিরাপত্তার থেকে বেঁচে গেলা আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না, শেষ বিচারের দিন ধরা পড়ে যাবা, সেই বিচারকে ভয় করলে কোনো সময় জুয়া খেলবে না রে। খেলবে আপনার কোন জুয়া খেললে মানুষের অর্থনীতি ঠিক থাকে, যেরকম ঠিক থাকবে? কত ধনী দেখছি আমি, ফকির হয়ে গেছে, যে রিস্কাওয়ালা তার বাড়ির সামনে বসে থাকতো, সাহেব আপনাকে নিয়ে যাব, সে রিস্কাওয়ালাকে বলে দশটা টাকা দিবে, হে কয় তা দেখলি খুঁজে ফাঁকি মারে, কথা কয় না। ওই ধনীকে দেখে রিস্কাওয়ালা চিপাগুল্লি মারে, তাহলে জুয়ার দ্বারা সর্বনাশ হয়েছে।
আজকে কবরের পাশে মদ খায়, নেশা করে, গাঁজা খায়, কথা বলে, জোরে বলে, আপনার কোন মদ খাইলে মাথা ঠিক থাকে? জোরে কোন ঠিক থাকে? এক তিন মদ করে পুকুরের পারে মদ খাইছে, কিসের পারে? খায়া ঠিক মতো যখন নেশা লাগছে, একটা আর একটার পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই পড়ি, কি কর? পুকুরে আগুন লাগলে মাছ কই যাই পড়ি। দুই নম্বর মাতালে কয়, দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ, বট গাছ ওইটি। আরেক মাতাল আছে না, তিনটা না, আরেকটা ধরু যা, ও বট গাছে তো মাছ উঠে না, বট গাছে গরু উঠে। কে উঠে? গরু উঠে। এই জন্য মদ খেলে মাথা ঠিক থাকে না। মদকুরের কাছে ভালো মানুষ সম্পর্ক রাখে, রাখে ভালো মেয়ে বিয়ে দিবে, যেরকম দিবে জানিয়া কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিতে রাজি হবে না। দুনিয়ার বিয়ে দেয় না তোমার, ধরো আল্লাহ জান্নাত দিব কেমনে তোমার, কথা হয় না? আর এত আমি জান্নাত তোমার কেমনে দিবি মিয়া, মানুষ তো সাধারণ নারী তোমাকে বিয়ে দিতে রাজি না। সস্তা না জান্নাত, মামুর বাড়ি না, কইলি ফস। আমার বানের বাবা জিরানি আল্লাহ নবী বলেন, বাবা সাবিরাম, ও বাবা সাবিরাম, তোমাদের সামনে কঠিন পাঁচটা বিপদ আছে রে সাবিরা, কঠিন বিপদ আছে। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেরকম জানে কি না যে মানুষ কবরের আজাব দেখতে যাবে, প্র্যাকটিক্যাল বাস্তব। এই জন্য আমার আল্লাহ কবরের আজাব দেহের উপর দিবে না, রুহুর উপর, দেহের মধ্যে দিবে না, রুহুর উপর শাস্তি দিয়ে দিবে। দেহের উপর দিয়ে দিলে মানুষ কবর কলম করে শাস্তির আলামত দেখতে পাবে, মানুষ যেন পেটটি খেয়াল দেখতে না পারে। না দেখিয়ে বিশ্বাসের নাম হলো ঈমান, দেখলে হয়ে যাবে প্রমাণ, প্রমাণ দেখে যেন মুসলমান না হয়, বিশ্বাস করে যেন মুসলমান হয়। এই জন্য রুহুর উপর কেমনে দেওয়া হয়, মনে করেন দুইজন একসাথে এক বিছানায় ঘুমাইছে, রাতের বেলা একজন স্বপ্নে মক্কা মদিনা জিয়ারত করেছে, আপনার কোন পাশের লোক কি বলতে পারে, জানে? হ্যাঁ, না বললে বলতে পারবে? বলতে পারবে? আপনারা বলেন মক্কা মদিনা যাইতে কয়টা মুসর দিতে হয়েছে, তার করট কয়টা দেওয়া লাগছে? একটাও না। কি গিয়েছে? তার রুহু মন গিয়েছে। কি গিয়েছে? তার রুহু গিয়েছে। তার দেহ গড়াতে হয় নাই, নড়াচড়া করতে হয় নাই, তার পাশের লোকও জানে না। ঠিক কবরে রুহুর উপর শাস্তি দেওয়া হবে। আপনি যদি কবরে মাইতের পাশেও ঘুমাই থাকেন, তার শাস্তির খবর আপনি জানবেন না। তার শাস্তির খবর কি জানবেন না, কারণ কবরের মাইতের রুহুর উপর শাস্তি দেওয়া হবে। কিসের উপর দেওয়া হবে? রুহুর উপর দেওয়া হবে রে। প্রাণের বাবা দিব সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাহু ইন্তিকালের পরে সাহাবীরা জানাজার নামাজ পড়েছেন, আল্লাহ নবী নিজেই ইমামতি করেছেন, আর মায়ের নবী লাশ মুবারকের পিছনে হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেছেন, বুড়ি আঙ্গুল মুবারকে নবী ভর করে করে যাইতেছেন, ভর করে করে যাইতেছেন। বৃষ্টি আল্লাহর রহমত, কথা কনা, এই মাহফিলের উসিলায় বৃষ্টি নাজিল হইছে, বৃষ্টিরও প্রয়োজন, মাহফিলেরও প্রয়োজন, কথা বলে বলেন। বৃষ্টি হলে আমাদের অসুবিধা আছে? আমরা মাহফিলও চলতেছে, বৃষ্টিও চলতেছে, জমিন ফেটে যাচ্ছে বৃষ্টির জন্য, রিজিকেরও তো দরকার আছে, জোরে বলে। আমরা মাহফিলও শুনতেছি, আল্লাহর রহমতও পড়তেছি, এটি বড় শুকরিয়া, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। কারণ জমিন ফেটে যাচ্ছে, জমিন কি ফেটে যাইতেছে, বৃষ্টিরও দরকার। আমরা এখানে বসছি, বৃষ্টি তো পড়ে না, পরে না, এখান থেকে বয়ান শুনব নির্ভরতার সাথে। আসেন একটু দুই সই পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে, আল্লাহুম্মা, জোরে মহব্বতে,
আমার প্রাণের বাবাজি নবীজি বুড়ি আঙ্গুল মুবারকের মধ্যে বর করে করে যাচ্ছেন, পুরা পা মুবারক জমিনে রাখতেছেন নারী। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আগমার নবীজি কি জন্য গো পা মুবারক রাখতেছেন না? নবী বলেন, আমার সাদ ইবনে মুআযের জানাজার নামাজে অসংখ্য ফিরিস্তা নাজিল হয়েছে, এত ফিরিস্তা পা রাখার মতন কোনো জায়গা নাই রে। বাবা সাবিরা, তোমরা দেখো না আমি নবী দেখতেছি। আরো জোরে বলে, ওই সাদ ইবনে মুআযকে যখন কবরে রাখা হলো, মাটি যখন দেওয়া হলো, নবীজি দা দা করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আগমার নবীজি কি জন্য গো কান্না শুরু করলেন? নবী বলেন, আমার সাদকে যখন কবরে রাখা হলো, দুই পাশের মাটি চাপ দিতে আসা শুরু করলো, আমি নবী দেখে শুইতে পারলাম না, এই জন্য কান্নায় ভেঙে পড়েছি। কান্না করার কারণে আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআযের কবর জান্নাতের বাগান বানায় দিছে। যার ইন্তেকালে ফিরিস্তা নাজিল হয়, তার কবর যদি চাপ দিতে আসে, আমার আপনার কবর কি করবে? বাবাজি, কাফের কো কবর চাপ দিবি, বেঈমান কো চাপ দিবি, গুনাগার কো কবর চাপ দিবি, গুনাগারকে কত চাপ দিবে জানেননি? যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সেই পরিমাণ কবর চাপ দিয়ে গুনাহ মাফ করাইবে। কোন নবীর উম্মতের ব্যাপারে নাই যে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাশরের দিন জান্নাতি হয়ে উঠবে, কিন্তু উম্মতে মুহাম্মদি জাহান্নামী হইয়া কবরে ডুববে, হাশরের দিন বহু উম্মতে মুহাম্মদি জান্নাতি জান্নাতি হইয়া হাশরের মাটি উঠবে। আরো জোরে বলি, কবরের দুই পাশের মাটি চাপ দিয়ে দিবে, যেই পরিমাণ চাপ দিলে মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এমনও সন্তান আছে যে বাবা কবরে চলে গেছে, গুনাহ নিয়ে চলে গিয়েছিল, আমল নামায় সওয়াব কম গুনাহ বেশি, কিন্তু সন্তান এরকম জান্নাতি বাগান সাজাইছে, মসজিদ বানাইছে, বাবার জন্য দান করছে, বাবার জন্য দোয়ার আয়োজন করছে। দোয়া করতে করতে বাবার কবরে সব পৌঁছে যেতে যেতে হাশরের দিন যখন উঠবে, দেখবে গুনার চেয়ে তার নেকি বেশি হয়ে গেছে, ওই লোকটা জান্নাতি হয়ে যাবে তার নেক আওলাদ থাকার কারণে। একটু চিল্লায়া জবান করে বলি সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহর ওলি কো কবর চাপ দিবে রে, আল্লাহর ওলি যখন কবরে রাখা হবে গো, দুই পাশের মাটি চাপ দিতে আসবে, কেমনে দিবে জানেননি? মা যখন সন্তানকে কুলে উঠায়, দুধ পান করানোর জন্য হাত দিয়া চাপ দিয়া ধরে, বন্ধু বন্ধুর সাথে যখন দেখা হয়, একজন আরেকজনকে চাপ দিয়া ভালোবাসিয়া ধরে, আল্লাহর ওলি যখন কবরে রাখা হবে, দুই পাশের মাটি আল্লাহর ওলিকে ভালোবেসে চাপ দিয়া ধরবে, মহব্বত করে চাপ দিয়া ধরবে, ভালোবাসিয়া চাপ দিয়া ধরবে। কবরে যেতে হবে আরে চুনার গার্ডেন, গোরামীর মুসলিম জনতা ভালো করে শুনে নাও, এই বৃষ্টির মধ্যে বহু লোককে আমরা দাফন করছি, কথা বলে না, বৃষ্টি চলতেছে, ওই বৃষ্টির মধ্যে বহু লোক জানাজা পড়িয়া বাবা মাটি পানির মধ্যে লাশ সাকিয়া চলে আসছে। মানুষ যখন মরে যায়, মানুষের কাছে বড় বোঝা হয়ে যায়, দুনিয়ার সবচেয়ে বেশি বড় বোঝা হলো লাশ, মানুষের লাশ এর চেয়ে বড় বোঝা আর কিছু। রাতের বেলা যদি সন্ধ্যাবেলা বাবা মারা যায়, সন্তান মনে মনে কয়, একটু আগে মারা গেলে তো এসারে পরে দাফন করে দিতাম, এখন সারা রাত কেমনে পাহারা দিব, বড় ভয় করে, বড় আশ্চর্য হয়, বড় আতঙ্কিত হয়। এমনও সন্তান আছে কুজুর, বাপে যে খাটে ঘুমাইছিল খাটটা উল্টে ফেলাই দিল, এক বেচারে দাওয়াত দিয়ে গেলাম, গিয়ে দেখি তার খাট উল্টানো। আমি বললাম, খাট উল্টানো কেন? শুনলাম হুজুর মুর্দার রুহু নাকি আয় কেন বসে থাকবে, ক্ষতি করবো নাকি? কথা হয় না, মুর্দাটা কে? তার বাপ। রুহুটা কার? তার বাবার। সে খাট উল্টাই দিছে। আমি মনে মনে করি, ওই সন্তানে কো বাপ মরছে বড় কথা না, আজ যাইলে বাড়ি চিনছে এটি বড় কথা, এইটা ডরাইছে, এখন বাপ দে মরছে এইটাতে আমার কোনো চিন্তা নাই। এই জন্য ধর্ম শিখাবেন,
এমন ভয় করবে না, যার মধ্যে ধর্ম নাই সে এমন চিন্তা চেতনা করতে পারবে। কথা বলেন না, জোরে বলে, ধর্ম শিখাবেন। আর লাখ লাখ টাকা দিয়ে শিক্ষিত বানান, সামান্য টাকা দিয়ে কোরআন পড়াইতে পারেন না? এই জন্য তুই বৃদ্ধাশ্রমে থাকতে হয়। দেখিয়েন ঈদের সময় বৃদ্ধাশ্রমে, ওই দিন সংবাদ সম্মেলন, ওই দিন সাংবাদিকের সাক্ষাৎকার নেই, দেখলাম যারা আছে বৃদ্ধাশ্রমে বেশিরভাগ হলো ধনীর সন্তান, কোন রিস্কাওয়ালার সন্তান, রিস্কাওয়ালার বাবা বৃদ্ধাশ্রমে নয়, সব চাকরিজীবী সরকারি কোটিপতির বাবাই বৃদ্ধাশ্রম। জিজ্ঞাসা কয়, কই থাকো তোমার সন্তান কি করে? ক, আমার সন্তান একজন এই চাকরি করে, আরেকজন সেই চাকরি করে। এখানে কেমন আসো? ক, তো আমার ছেলের বউ চাকরিতে চলে যায়, ছেলে চাকরি চলে যায়, আমাকে দেখার মতন কেউ থাকে না, এখানে তো সকলেই গাইডলাইন দায়িত্বশীল লোক আছে, খুব ভালো আছি। কত বড় বেহায়া বৃদ্ধাশ্রমে, কো ভালো আছে, কথা হয় না? কারণ বাধ্য করছে তার সন্তান তার এইখানে ভালো রাখতে। কিন্তু কোন গরিব মানুষও যদি ফকিরের সন্তানও বলে না, আমার বাপরে আমি খাইলে খাওয়াব, কথা বলেন? এখন ধনী হন গরিব হন, ধর্ম শিখাবেন, ওই সন্তান তোমাকে ঘর থেকে বাহির করবে না। ধর্ম শিখাবেন, কোরআন শিখাবেন, ইসলাম শিখাবেন, নবীর পরিচয় দিবেন, আল্লাহর পরিচয় দিবেন। রাজি আছি তো আমরা? জুড়ে বলে, এইটা না পোলা ইংরেজিতে কথা কয়, কালেমা পড়তে জানেন, বাড়ির নাম্বার সব জানে, কিন্তু নবীর পরিচয় জানে না, কথা কনা আছে কি না? রাগ করেন নাকি? রাগ করেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার, হ্যাঁ, গরম বাত দেখলে বিলাই বেজার, হক কথা বলে হাম্মক বেজার হয়। কোনো জ্ঞানী ব্যক্তি বেজার হতে পারে? আমার প্রাণের দুঃস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, ওই কবর এমন একটি ঘর, সকলকে চাপ দিবে ডান দিকের হার বাম দিকে নিবি। নবী বলেন, বাবা সাহাবীরা, এই কবরের চাপ থেকে বাঁচতে হবে, নাস্তিকরা কবরের আজাব বিশ্বাস করে না, আল্লাহ মানে না, আখেরাত মানে না, এমনও আছে। এক নাস্তিকরা বলে, আল্লাহ বলতে কিছু নাই, মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে আর পৃথিবীটা হয়ে গেছে, নাউজুবিল্লাহ হইতেন না। আমি যদি বলি, ওরে চুনার ঘাটের গোরামীর বাবাজিরা, ওরে উত্তর গোরামীর মুসলিম জনতা, এখানে একটা লোহার টুকরা ছিল, কিসের টুকরা? লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরা দিয়ে মাইক্রোফোন হয়েছে, আরেক টুকরা দিয়ে স্ট্যান্ড হয়েছে, আরেক টুকরা দিয়ে তার হয়েছে, আরেক টুকরা দিয়ে হরেন হয়েছে, আরেক টুকরা দিয়ে ইউনিট হয়েছে, আরেক টুকরা দিয়ে মেশিন হয়েছে, বাইরে সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কি কইবেন, ই তার সিরা হুজুরটা কইতে গাইলো? মনে মনে যারা চিনে, সকলকে চিনে, খুব আগে তো কোন ছিলাম ভালোই আসিল, এখন দিয়ে তার পুরোই সিরে গেছে, কর লোহা বিস্ফোরণ হয়ে নাকি মাইক হয়ে গেছে। আপনারা বলেন, প্রাণের বাবাজি, লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হতে পারে না, আর মাইক হইছে বললে যদি তার সিরা হয়, মহাশূন্য বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, যারা বলে তাদের তার কেমন সিরছে? করাকনা পুরোই সিরছে। আপনারা কইতে পারেন, এরা বড় শিক্ষিত মানুষ, এরা আবার তার কেমনে সিরে? শিক্ষিত হইলে আরো বেশি সিরে, কথা হয় না? শিক্ষিত লোকের গীতা আরো বেশি ছিলে। একটা গল্প বলি, এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করতে, যে এক ক্লাসে ঢুকে আর ছাত্রদেরকে বলে, এখন কোন ক্লাস? ছাত্ররা কো, অঙ্কের ক্লাস। কিসের ক্লাস? কো, ভালো সময় আসছি, একটা অঙ্ক করো। কয়, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে, তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? বুঝছেন অঙ্ক আপনারা, মারাত্মক অঙ্ক। তে ছেলেরা কাগজ কলম ফালায় বসে রয়েছে, এটা কি অঙ্ক নেই? তে যারা স্টুডেন্ট আছেন, অতীতে ছিলেন, এখন আছেন, মুরব্বী যারা আছেন, সবাই তো এক সময় ছাত্র ছিলেন। আপনারা বলেন, প্রত্যেক ক্লাসে একটা পণ্ডিত পোলাবান কিছু থাকে না? তো এই ক্লাসে এক পণ্ডিত আছেন, এ এমনি আঁকাইতেছে, এ কী করতেছে? আঁকাইতেছে। কিছুক্ষণ পরে শিক্ষা অফিসার কয়, অঙ্ক করছ? এক, স্যার আমি করছি। কি কর? আমি করছি। ক, কত বয়স কত? ক, স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছিল, আন্তাজি কইছে লাগিয়েছে। তো শিক্ষা অফিসার কয়, বয়স বাহির করতে তো অঙ্ক করতে সূত্র লাগে, তুই তো এই অঙ্ক করছ, সূত্র কি? তো
সূত্র লাগবে না অঙ্ক করতে, অঙ্ক করতে সূত্র লাগে। আমার বয়স 60 বাহির করছো, সূত্র কি? ক সূত্র অবশ্যই স্যার আছে, বিনা সূত্রে তো আমি অঙ্ক করছি না। ক কী সূত্র? ক আমার বাড়ির পাশে একটা সাসাত্ত ভাই আছে আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল, আপনার বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাড়া এমন ছাগল কথা বলতে পারে? পারে? নবীজি বলেন বাবা সাহাবী নারী এই ভয়াবহর মোকাবেলা করতে হবে। 4 নম্বর নবী বলেন মিজানের পাল্লা ওজন দা হবে নেকি বদি ওজন দা হবে, যার সামান্য পরিমাণ নেকি কম হবে হাদিয়ে তার দুজক হয়ে যাবে, ওই ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন বাবা সাহাবীরা মিজানের পাল্লায় ভয়াবহ মোকাবেলা করতে হবে। 5 নম্বর ফুলসিরাতের ফুল হীরার চেয়ে দার তলোয়ার হইতে দাঁড়ানো, আবশ্যা হতে অন্ধকার, চুল হতে চিকন, এমন একটি রাস্তা ফুলসিরাতের ফুল হবে। একজন মহিলা কজুর চুলের চেয়ে চিকন একটা রাস্তা হতে পারে না। ওই আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ চুলের চেয়ে চিকন রাস্তা বানাইতে পারে, পারে কি না? ওই রাস্তা দিয়ে ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন বাবা সাহাবীরাম ওই ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। সাহাবীরা নবী বললেন, সাহাবীরা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী ওই 5টা ভয়াবহ মোকাবেলা কেমনে করতে হবে, আমরা কী কাজ করলে ভয়াবহ থেকে আমরা এই ভয়াবহ থেকে বাঁচতে পারবো? নবী বলেন বাবা সাহাবীরা 5টা কাজ তোমরা করো, 5টা কাজ তোমরা করো, 5টা কাজ যদি করতে পারো 5টা ভয়াবহ মোকাবেলা করে জান্নাতের মেহমান হবি। জোরে কর। 1 নম্বর মরণ যন্ত্রণার থেকে বাঁচতে গেলেন আল্লাহ নবী বলেন 1 নম্বর যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার মরণ যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার বলে না। আর 8 কায়ের মধ্যে যদি চুল থাকে টান দিলে যেমন টের পাবে না, মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে শুয়ে যায়, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার মরণ যন্ত্রণা হবে না, জমিনের মধ্যে ঘুমায় যাবে। 2 নম্বর কবর চাপ দিবে বাবা, কবরের চাপ থেকে যদি বাঁচতে হয় তাহলে জোহরের নামাজ পড়তে হবে। নবী বলেন 2 নম্বর কাজ জোহরের সালাত, জোহরের সালাত যারা আদায় করবে কবর তার সংকীর্ণ হবে না, কবর তাকে চাপ দিবে না, কবর প্রশস্ত হয়ে যাবে, কবর এটা কবর থাকবে না, কবর জগৎ হয়ে যাবে। 3 নম্বর মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে, ওই কবরের মধ্যে মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে রে। ওই ভয়াবহ মোকাবেলা করতে হলে বাবা এই দুনিয়া আসরের নামাজ আদায় করতে হবে, শত্রুর মোকাবেলায় বাবা বিপদ মোকাবেলায় করতে গেলে আগে প্রস্তুতি গ্রহণ করতে হয়। ওই কবরের মধ্যে মুনকার নাকির ভয়াবহ মোকাবেলা করতে দুনিয়ায় আসরের নামাজ পড়তে হবে, তাহলে কবরেই ভয়াবহ বিপদ থেকে বাঁচা যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 4 নম্বর মিজানের পাল্লা আল্লাহ নবী বলেন বাবা সাহাবীরাম যদি নেকির পাল্লা মিজানের পাল্লায় বাড়ি করতে চাও, মিজানের পাল্লা যদি নেকির পাল্লা বাড়ি করতে চাও, মাগরিবের নামাজ আদায় করবা, মাগরিবের সালাত, মাগরিবের সালাত যদি আদায় করো তোর মিজানের পাল্লায় নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, জান্নাতের টিকেট হয়ে যাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর হলো বাবাজি ফুলসিরাতের পারে বাবা যারা এশারের সালাত আদায় করবে তারা ফুলসিরাতের পারে মাগরিব পড়া পর্যন্ত টিকিট পাওয়ার পরে ফুলসিরাতের পারে চলে যাবে, ফুলসিরাতের পারে যাওয়ার পরে তার এশারের নামাজ যারা পড়বে ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে, কেউ হামাগুড়ি দেওয়া যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বিজলির আকারে যাবে, আসমানে দিয়ে বিজলি দেয় দেখা যায় আবার দেখা যায় না, এরকমভাবে কিছু লোক
চট করে জান্নাতে প্রবেশ করবে, আবার কেউ ঘোড়া দৌড়ে নিয়ে যাবে, আবার কিছু লোক হামাগুড়ি দেওয়া যাবে। রাস্তা একটা, দৌড়ের কোয়ালিটি কয়েকটা, কারণ কি জানেননি? ওরে মুসলিম জনতা, আমার মোবাইলের মধ্যে একটা বাতি আলো জ্বলে, এটার মাথার মধ্যে একটা আলো জ্বলবে, এই দেখেন জ্বলছে। আপনারা বলেন এই লাঠি বাতি দিয়ে যদি আমি দৌড় দিই অন্ধকারের মধ্যে কত হাত ধরতে পারবো? দুই থেকে তিন হাত দেখে আমার দৌড় দিতে হবে, কিন্তু আমি দেখি দুই হাত, দৌড় যদি মারি দশ মাত ও তো কারো বাড়ি ভাঙবো, নিজের কপাল ভাঙবো, নাহলে পুকুরে পড়ে মরব। কথা বলেন ঠিক কিনা? আমাকে হাঁটতে হবে আমার লাইটের ফাওয়ার দেখি, আলু দেখে হাঁটতে হবে। এটার থেকে বড় টর্চ লাইট যদি ধরি দৌড়ের গতি বেড়ে যাবে। ঠিক ওই ফুল সিরাতের, ওই ফুল সিরাতের ফুলের মধ্যে কেউ বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ আবার হামাগুড়িতে যাবে। কারণ কি জানো নি? যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি, যার আমল যত কম তার লাইটের পাওয়ার তত কম। যারা ফার্স্ট ক্লাস তারা বিজলির আকারে চলে যাবে, কারণ তাদের লাইটের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বুঝেন না? যারা ফার্স্ট ক্লাস আমলদার তারা বাবা লাইটের পাওয়ার বেশি, কারণ তার আমল বেশি, তার বিজলির আকারে চলে যাবে। যার সেকেন্ড ক্লাস আমল তার লাইটের পাওয়ার হবে সেকেন্ড, তার দৌড়ের গতি দুগুড়ার দৌড়ে নেওয়া হবে, তার পাওয়ার অনুযায়ী হবে। কার দৌড় গুড়ার হামাগুড়ি দেওয়া হবে, পাওয়ার কম, আমল কম, পাওয়ার কম, দৌড়ের গতি কম। এই জন্য ফুল সিরাত পার হতে গেলে পূর্ণ আমলদার হতে হবে। এশারের নামাজ যারা আদায় করবে, ফুল সিরাতে আলু জ্বলে যাবে, ফুল সিরাত পার হয়ে মৌলার জান্নাতে চলে যাবে। আরো জোরে বলি, আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়াম, ওই কবরকে ভয় করেন, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, রাজি আছে? আজকে কবর জিয়ারত করতে রাজি না, বাবার কবরের পাশে চলে যেতে রাজি না, ছেলের কবরের পাশে বাবা যেতে রাজি না। কি লাগছে? বেদাতের গন্ধ লাগছে, বেদাতের ঘান নাকের মধ্যে লেগে গেছে। ও মুসলমান, দুকাবাজির দুকাবাজি পড়িয়া বাবাকে কবরের মধ্যে অসহায় ফেলে দিও না রে। প্রতি রবিবার দিবাগত রাত্রি, বৃহস্পতিবার দিবাগত রাত্রি, প্রত্যেকে রুহ তার ঘরের দরজা যায়। কো সন্তান, কত সুন্দর বাড়ি দিলাম, জায়গা জমি দিলাম, নিজে পরিশ্রম করে তোকে বড় করাইলাম, লেখাপড়া করাইলাম, আজকে আল্লাহকে বলে গেলেন, নবীকে বলে গেলেন, ধর্মকে বলে গেলেন, আমি বাবাকে বলে গেলে, সন্তান একটু কবরের পাশে আস, সুরা ফাতেহা পড়, সুরা এখলাস পড়, একটু দুরুদ শরীফ পড়ে আমার জন্য একটু দোয়া কর। এইভাবে বাবা সন্তানের জন্য কান্নাকাটি করে। সন্তান যখন কবরের পাশে দিয়ে যায়, বাবা ডাকা ডাকি করে, আমার কবরের পাশে কে যাইতে সরে, আমাকে জন্য একটু দোয়া করে যাও। কবরবাসী বড় এতিম, কত এতিম জানুনি, দুনিয়ার এতিম যদি এক ঘরে খাবার না পায়, আর এক ঘরের মধ্যে খাবার পায়, এক দোয়ারে তারাই দিলে আর এক দোয়ারে যায়। কবরের এতিম বড় এতিম, তার সন্তান যদি দোয়া না করে, পৃথিবীর তার কেউ দোয়া করার নাই রে। তোমরা যদি নিজের ইচ্ছার থেকে দোয়া না করো, সে ইচ্ছা করে দোয়া নিতে পারবে না। এই জন্য অনুরোধ করে বলে, বেশি বেশি করে কবর জিয়ারত করবা, কবর জিয়ারত করাম, আল্লাহ নবীর সুন্নত। বাবাজি নবী জিয়ারত করেছেন, আল্লাহ নবীর এক সাহাবী আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি, নবীজির সাথে জিয়ারতে গিয়েছি, নবীজি কবরস্থানের পাশে দোয়া করেছেন, কাঁদতে 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 দয়াল নবীর দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গিয়েছে। নবীজি এইভাবে হাত উঠাইতে উঠাইতে এইভাবে নবী উপরে উঠাইছেন, আবু জার গিফারি বলে, আমি নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পাইছি। তাহলে দোয়ার মধ্যে নবী হাত বাড়াইছে, নবী বাড়াইতে বাড়াইতে আবু জার গিফারিকে এত উপরে উঠাইছে, নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন জান্নাতুল বাকিতে তাকাইলাম, দেখলাম একটা বাঙ্গা কবর নি দেখা যায় রে। একটা বাঙ্গা কবর যদি পাইতাম, আমি আবু জার এই কবরের মধ্যে ঢুকা যাইতাম। নবীজি এত দোয়া করেছেন, জান্নাতুল বাকির সব জান্নাতে চলে গেছে, আর আমি আবু জার যদি ওই বাঙ্গা কবরে ঢুকে যেতাম, আমি আবু জারের ব্যাপারও দোয়াটা নসিব হয়ে যেত।
নবী দোয়া করেছেন, এই জন্য দোয়া করবেন। বাবাজি, জুমাবার দিন জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত, বাকি যেই কোনো দিন যেই কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। করা কি জায়েজ? নবী বলেছেন বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে থাকতাম, একই কম্বলের নিচে থাকতাম, একদিন নাকি নবী নাই, আমি আয়েশার হুজরায় নবী নাই, তখন আমি আয়েশা ভাবলাম অন্য নবী, অন্য বিবির হুজরায় মনে হয় নবী আছেন, অন্য বিবির হুজরায় মনে হয় নবী আছেন। সব সব বিবির হুজরা তালাশ করলাম, দেখলাম কোনো বিবির হুজরায় নবী নাই, কোনো বিবির হুজরায় নবী নাই। বাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে যান, মনে হয় নবী জিয়ারতে গিয়েছেন। হাজিরিন সুন্নি জনতা যে যেখানে আছেন ঐক্য হয়ে থাকবেন, এক প্ল্যাটফর্মে থাকবেন, ঝগড়া হবেন না। ঝগড়া করবেন, কিলিকিলি করবেন, ওই পীর আর সেই পীর নিয়ে মারামারির সময় আছে? এই সময় নাই। ইকিলে কিলিকিতে কার কালা টুপি কার সাদা টুপি, ই মাইরো আর যাইন না, ই মারো আর যায়েন না। আরে দুই ভাইয়ের দন্তব ঝগড়া হলে বাপকে মানুষ ভুলে যায়, যেরকম ভুলে যায়, আমরা সুন্নিয়ত ভুলে যেন না যাই। কথা বলেন ঠিক কি না? পীর যার যার সুন্নিয়ত, জোরে বলেন পীর যার যার সুন্নিয়ত, সবার আবার সবাই মিলেতে এক হওয়া যাবে না, আকিদার ভিত্তিতে এক হতে হবে। আমরা যারা সুন্নি আছি অনেকে অনেক পীরের মুরিদ আছে, তারা সহি আকিদার উপর আছে, কিছু গড়মিল থাকতে পারে যা কোনো বড় আকিদার উপর নয়, সেই হিসাবে আমরা এক থাকতে পারি, কোন কিন্তু কোনো বাতিলকে নিয়ে নয়। কথা বলেন, কথা বলেন না? এই জন্য আমরা যারা সুন্নি আছি আমরা এক হব। আপনারা জানেন চতুর্দিকে আমাদের উপর ষড়যন্ত্র হামলা চলছে, মামলা চলছে। এদিন রবিউল আব্বালের দিন জুলুস হলো, র্যালি হলো, আপনারা বলেন আমরা কি কারো বাড়ি আক্রমণ করেছিলাম? তাহলে আমাদের কি কেন আক্রমণ করা হলো? কড়িয়ারচর কিশোরগঞ্জে একজনকে হত্যা করা হলো, ব্রাহ্মণবাড়িয়া আক্রমণ করা হলো, লাঠি চুটা নিয়ে তারা বলে ব্রাহ্মণবাড়িয়া নাকি র্যালি করতে দিবে না। বলেন আমরা কি কারো মারামারির জন্য এসেছি? আমরা শান্তি র্যালি করব। এখন র্যালিতে আক্রমণ করে কয় বেদাত, মাজার বাঙ্গে কয় সেখানে বেদাত। ওদেরকে জিজ্ঞাসা করেন বাইতুল মুকাররমে কোন বেদাত আছে, জুতা উড়াউড়িতে করছে? কথা হয় না, নিজেরা নিজেরা করছে। এখানে কি ছিল? তাহলে তোমাদের স্বভাব হলো মারামারির স্বভাব। কথা বলেন না? ওদের স্বভাব হলো ওরা মলি সাপ না, এরা এক একজন মলিবাস। কথা হয় না? মলি সাপ তো মলি সাপের মতন থাকবে, তোমার হাতে বাঁশ কেন থাকবে মিয়া? ওরা বাঁশ নিয়ে বের হয়, এরা মলি সাপ না, ওরা মলিবাস। আমরা মলিবাস নয় মলি সাপ। কথা বলেন ঠিক কি না? মলিবাস দিয়া ইসলাম চলবে না। কথা বলেন না? শাহজালাল বাঁশ দিয়ে ইসলাম প্রচার করে নাই, ইমানি পাওয়ারে ইসলাম প্রচার করছে। বাঁশ দিয়া বেঈমানের বিল্ডিং ভাঙে নাই, আজানে বেঈমানের বিল্ডিং ভেঙেছিল। ইমান থাকতে হবে, বাঁশ মৌলবি হয়ে লাভ নাই। কথা বলেন ঠিক কি না? যাই হোক, আমার প্রাণের বাবাজি, আমার দেশে অনেক বেঈমানেরা বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান, নাউজুবিল্লাহ বলেন না? যদি আমার নবীর মা বাবা ইমানদার না হতেন আল্লাহ নবীকে দুয়ার কথা বলতেন না। নবীর মা বাবা নিশ্চিত ইমানদার, এই জন্য নবীর মা বাবার জন্য আল্লাহ দোয়া করতে বলেছে। জেনে রাখেন বাবাজি, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে, সব নবীরা রহমতের ঘরে আগমন করেছে। আপনারা বলতেন ইব্রাহিম নবীর বাবা আদর ঠাকুরের কথা শুনেছি, আদর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, বাইনাস সত্তর হাসিয়া কুলে যেত। আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা, আর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম হলো তারেক, ইমানদার ছিল। অর্থাৎ সব নবীরা ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি
কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, আমার নবীও সেরা মুমিন বেহেশতি জান্নাতীদের ঘরে আগমন করছে। আরো জোরে বলি, আমার বানের বাবাজি এবার হাসি হাসরের মাঠে হাসরের ময়দান যেদিন ইসরাফিল বাঁশি বাজায়া দিবে গো, এতক্ষণ কবরে ছিলাম এবার হাসরের মাঠের দিকে যাইতেছি, ইসরাফিল যেদিন বাঁশি বাজায়া দিবে মানুষ দলে দলে কাতারে কাতারে হাসরের মাঠে দাঁড়াবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, কত কাতার হবে। নবী বলেন, মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কত কাতার মানুষ হবে। নবী কয়েশা রে, হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে। কয় কাতার? 120 কাতার মানুষ হবে রে আয়েশা। আম্মাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ দিলি নবীজি আপনার উম্মত কত কাতার হবে। নবী কয়েশা, আমার উম্মত 80 কাতার হবে। জোরে বলি, আমার উম্মত 80 কাতার হবে, আমার উম্মত 80 কাতার হবে। আজকে উম্মত কমানোতে মানুষ উস্তাদ হয়ে গেছে, কথা হয় না? গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে বড় বড় সাইনবোর্ড লাগানো আছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? আর ও নবীর উম্মত, নবী কি বলে গেছে জানোনি? নবী কইছে, উম্মত ওই পরিবারে বিয়ে করবা যেই পরিবারে বিয়ে করলে সন্তান বেশি হয়, তোদের সন্তান বেশি হলে আমার উম্মত বেশি হবে, হাসরের দিন আমি নবী বেশি সম্মানিত হব। আরো জোরে বলি, বেটা হলো বাবার 6 নম্বর সন্তান, হইয়া বাবার সাথে রাগ দেখায় কয়, আমার বাপি যদি 2 লার বেশি না নিতা তাহলে দ্বন্দ্ব হতো না, ওরে নাদান 2 লার বেশি যদি না নিত তোর মতন নাদানও আসতে পারত না, কথা বলেন ঠিক কিনা? তোর বাবা যদি 2 লার বেশি না নিত তোমার মতন লোক দুনিয়া আসতে পারবো না, আসতে পারতো না। এই জন্য সন্তানকে বাধা সৃষ্টি করবেন না। যারা সন্তান আসতে বাধা সৃষ্টি করে, কেয়ামতের দিনই বাচ্চারা আদালতে হাশরের ময়দানে ওই বাবা মার বিপক্ষে মামলা দিবে, বলবে মালিক আমরা কি অপরাধ করেছি, আমরা কি অন্যায় করেছি, আমাদের মা বাবা দুনিয়ার মুখ আমাদেরকে দেখায় নাই, আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। মুসলমান আল্লাহকে ভয় করো, বলো কি খাওয়াইবেন, কি খাওয়াইবেন খাওয়ানোর মালিককে? আল্লাহ কো একটা মানুষকে পৃথিবীর পাঠানোর 40 বছর আগে আমি রিজিকের ব্যবস্থা করি। আরো জোরে বলি, আরে বৈদ্য বাবাজি যারা আছেন বলেন, আগে একের জমিতে কয় মন দান হতো? হ্যাঁ, আরো বহুত বছর আগে 5-6 মন দান হতো, 5-6 মন আবার নাও পাইতো, পানি নিয়ে যেত, হইলে হইতো নাইলে নাই, এখন একের জমিতে 20 মন নিম্নে দান হয় কি না? আগে একের জমির মধ্যে 5-7 মন হত, এখন 20 মন হয়, রিজিক বেড়েছে। আগে একটা বিয়ের অনুষ্ঠানে বাবা একটা মুরুব জবাই করে হয়ে যেত, এখন একটা বিয়ের মধ্যে, আগে আলু কোম্পানি দেশ মানুষ সেরে ফেলতো, খুব শর্টকাটে সেরে ফেলতো, আমি মুরব্বীদের মুখে শুনছি একটা মুরুব জবাই করে বিয়ে হয়ে যেত, এখন বাবা একটা বিয়ে লাগলে সাগর নদে ছাগল দাঁড় করাইয়া কত মুরগের গুস্ত, পাখির গুস্ত, কত জাতের গুস্ত, গুস্ত আর গুস্ত খাইবা দুস্ত, কনা খাই না গরুর গুস্ত, কী তালুই কয় অ্যালার্জি কয় দিয়ে দাও মুরুগ আর একটা বাড়াইয়া একটু পরে কয় গুস্তের গান বড় ভালো, একটু দিয়ে টেস্ট করে দেখি খায়, তালুই শেষে দইও খায় বর্তন নিয়ে বাগিয়া যায়, কথা বলেন ঠিক কিনা? খাওয়ানোর এখন অভাব নাই বাবাজি, আগে মানুষ অভাব ভোগ করতো রে, একবেলা ভাত খেলে আরেক বেলা খেতে পারতো না, এখন ফকিরের ঘরে চালের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। বলে মানুষ বানাইব, এক সন্তান নিয়েছে, শাস্তাগঞ্জে কোটিপতির সন্তান আছে, বেটা একটা সন্তান নিয়েছে, ওই সন্তান বাবা কুর হয়ে গেছে, ইয়াবা কুর হয়ে গেছে বাবা, যদি সন্তান বেশি নিত একটা দুষ্ট হলে আর একটা ভালো হতো, তাহলে একটা নিলে ভালো বানানো যায়, 10টা নিলে ভালো বানানো যায়, এটা বিষয় নয়, আপনার দায়িত্ব ভালো বানানো, ভালো বানানোর চেষ্টা করা, ভালো বানানোর মালিক হলেন আল্লাহ, আপনার কাজ চেষ্টা করা। এই জন্য এই ফর্মুলার থেকে বের হতে হবে, আল্লাহর নবীর উম্মত বাড়িয়ে দিতে হবে, কোনো বেঈমান নাস্তিক কোরআন বিরোধী বক্তব্য সমর্থন করা যাবে না, আমরা আখিরি নবীর উম্মত। মা আয়েশা বলেন, নবীজি আমরা উম্মতে মুহাম্মদী,
কত কাতার হব? নবী বলেন 120 কাতার হব। মায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন নবী? নবী বলেন আয়েশা রে, তিনটা পরিচয়। আমার উম্মতকে আমি চিনতে পারবো তিনটা পরিচয়। এক নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। দাড়ি দিয়া উম্মত চিনা হবে না, কপালে নূর দিয়া উম্মতকে চিনানো হবে। তবে দাড়ির গুরুত্ব কমানো যাবে না, দাড়ির এত ফজিলত, কবরে গেলে দাড়ির কারণে কবরের আজাব মাফ হয়ে যেতে পারে। আরো জোরে বলি, কিন্তু দাড়ির পরিচয় উম্মতের পরিচয়, মুসলমানের পরিচয় হাশরের মাঠে হবে না। দাড়ি দেখিয়া মুসলমানের পরিচয় হবে না, কিন্তু উম্মতেরই দাড়ি দাড়ির কারণে মাফ হয়ে যেতে পারে। নবী বলেন এক নম্বর পরিচয়, আমার উম্মতে কপাল থেকে নূর চমকাবে। ও বাবা সাবিরাম, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, চিনতে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না, খুব সহজ হবে। আমার ঘোড়াগুলো চান কপাল্লা, নবী কো আমার উম্মত আসরের ময়দানে হবে চান কপাল্লা। আমি চিনতে পাবো যাদের কপাল থেকে নূর চমকাবে, তারা আমি হলো আমি আখিরি নবীর উম্মত। আরো জোরে বলি। তারপরে নবী বলেন বাবা সাবিরাম, আর আমার দুই নম্বর আমার উম্মতের পরিচয় হলম, আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চারা ইন্তেকাল করেছে, নিষ্পাপ শিশু বাচ্চারা ইন্তেকাল করেছে। হাশরের ময়দানে ওই শিশু বাচ্চারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। যাদের সামনে শিশু বাচ্চা দৌড়াদৌড়ি করবে, আমি রসূলুল্লাহ চিনতে পারবো তারা আমার উম্মত। তিন নম্বর পরিচয়, আমার উম্মতের আমল নামা হবে ডান হাতি। সুবহানাল্লাহ বলি না, আমার উম্মতের আমল নামা হবে ডান হাতি। বাবাজি দলের অভাব নয়, হাশরের ময়দানে হবে তিন দল। জোরে বলেন কদল, হাশরের ময়দানে হবে তিন দল মানুষ হবে। ই দল অভাব নাই, এটা দুনিয়ার দল না আখেরাতের দল। দুনিয়ার থেকে ই দলে ভর্তি হতে হবে। এক নম্বর দল হাশরের ডান আরশের ডান পাশে হবে, দুই নম্বর দল আরশের বাম পাশে হবে, তিন নম্বর দল আরশের ডানেও না বামেও না, তারা স্বতন্ত্র মধ্যখানে হবে। সুবহানাল্লাহ বলেন না, আরশের ডান পাশে কারা হবে জানেননি? নবীজি বলেন তাদের গুণা কম নাকি বেশি, তাদের গুণা কম নাকি বেশি, যাদের হাশরের ময়দানে মিজানের পাল্লার কাছে ওজন দেওয়ার পরে গুণা কম নেকি বেশি হবে, আল্লাহ বলবেন আমি তার গুণাটাকে নেকির মূল্যে বিক্রি করে দিছি। তার গুণা দেখো নেকি বানায় দেওয়া হবে। সুমালা বলি না, কেন দেওয়া হবে? নেকি বেশি গুণা কম, নেকি বেশি গুণা কম। আপনারা বলেন এক মন চিনি যদি ছাকা হয় পানি শিরা করে, 100 গ্রাম আবর্জনা বের হবে না? এক মন চিনি যদি 5 মন পানিতে ঢালা হয় দেয়া যদি ছাকা হয়, আপনার কোন 100 গ্রাম আবর্জনা বের হবে না? বের হবে নি, 100 গ্রাম হলো বের হবে। আপনারা বলেন এই 100 গ্রাম কেউ কিনে নেবেন? যদি বলেন নেবেন, মাগনও কেউ নেবে না। কিন্তু এই 100 গ্রাম যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল চিনির মূল্যে বিক্রি হয়েছে। কেন হয়েছে জানেননি? চিনি বেশি হওয়ার কারণে না ময়লা বেশি হওয়ার কারণে? চিনি বেশি হওয়ার কারণে, চিনি বেশি থাকার কারণে ওই ময়লা বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। ঠিক যাদের নেকি বেশি গুণা কম হবে হাশরের মাঠে, তার গুণা দাও নেকির মূল্যে বিক্রি হবে। আরো জোরে বলি, তাহলে সব কমাইল লাগবো গুণা বাড়াইল লাগবে নাকি? তাহলে জোরে কন্যা কিতা করান লাগবো? সব বাড়াইতে হইব, গুণা বর্জন করতে হইব, গুণা কি করতে হইব? নবীজি বলেন ডান পাশে একদল, তাদের আমল নামা ডান হাতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আর আরশের ডান পাশে জান্নাত, তারা চলে যাবে আল্লাহর জান্নাতে। আরেক দল হবে আরশের বাম পাশে, তাদের নেকি কম গুণা বেশি, নেকি কম গুণা বেশি। আল্লাহ তারে জিগাইব কেন এত গুণা করছ? নবী কোনো উত্তর দিতে পারবে না। তারা ডান দিকে বাম দিকে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। আর ডানেও না বামেও না, একদল থাকবে স্বতন্ত্র। তারা কারা জানেননি? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তারা ডানেও না বামেও না, তারা স্বতন্ত্র। তাদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে।
আর একদল বাবা আরো সে ডানেও না বামেও না, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বাবা একটা পাহাড় আছে, পাহাড়ের নাম আরাফ পাহাড়। ওই পাহাড়ের মধ্যে রাখা হবে, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে পাহাড় আছে, পাহাড়ের নাম আরাফ পাহাড়, তাদেরকে আরাফবাসী বলা হবে। কোরআনে একটা সূরা আছে সূরা আরাফ, বাবাজি ওইদেরকে আরাফবাসী বলা হবে, তারা ডানেও না বামেও না, জান্নাতও না জাহান্নামেও না, জান্নাত জাহান্নামের মধ্যখানে ওই পাহাড়ের মধ্যে তারা থাকবে। তারা কারা জানেননি? যাদের নেকি আর বদি সমান সমান হবে, মিজানের পাল্লা গেলে তাদের নেকি বদি সমান হবে, যার সামান্য নেকি বেশি হবে জান্নাতে যাবে, সামান্য নেকি কম হবে জাহান্নামে চলে যাবে, আর যার সমান সমান হবে ওই পাহাড়ের মধ্যে না হবে। এক নজরে জান্নাত দেখানো হবে আর এক নজরে জাহান্নাম দেখানো হবে। জান্নাত দেখে আফসুস করবে, জাহান্নাম দেখে ভয় করবে। অন্তরের কষ্ট দিয়া মালিক এত দয়ালু, মাফ করে জান্নাতি বানায় দিবে।